আসিফ মোল্লা বলছেন, আমি ওয়েস্ট বেঙ্গাল থেকে। আমি জানতে চাই, আমাদের মসজিদে সুরা ফাতিহা পড়ার টাইম দেওয়া হয় না চুপি নামাজে, এখন আমি কি করব? এখন দেখুন, চুপি নামাজে সুরা ফাতিহা আপনি দ্রুত পড়ে ফেললে হবে, কারণ চুপি নামাজে তো আপনি সুরা ফাতিহা পড়ার জন্য আপনার তো কোনো বাধা নেই, ইমাম সাহেবের আগেও পড়ে ফেলতে পারতেছেন। আপনি যখনই মসজিদে ঢুকেন তাতে দ্রুত পড়ে নেবেন, দ্রুত পড়ে নেবেন, এটা হচ্ছে নিয়ম। যদি ইমাম সাহেব না দিয়ে থাকে তিনি গুণাগার হবেন, তার উচিত সালাত সুরায়ে ফাতিহা পড়ার মতো, ধীরে ধীরে পড়ার মতো একটু সময় নিয়ে তিনি যেন সুরায়ে ফাতিহা পড়েন। সুরায়ে ফাতিহা নিজের মন নিজের দ্রুত এমনভাবে পড়া উচিত নয় যেভাবে কেউ নামতা পড়তেছে বা কোনো কোনো স্লোগান এর স্লোগান জাতীয় পড়া উচিত নয়, বা সুন্দর করে সেটাকে প্রত্যেকটি আয়াত টেনে টেনে পড়া হচ্ছে সুন্নত, তাকে সেভাবে বুঝিয়ে বলতে হবে। আপনারা বুঝিয়ে বলবেন সুন্নত কীরকম। বুখারিতে আসছে হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি আয়াতে থামতেন এবং প্রতি আয়াতের শেষে টেনে টেনে পড়তেন। সাহাবি দেখিয়ে দিয়েছেন, তাদের এটা বুঝিয়ে দিবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর আপনিও একটু দ্রুত করতে চেষ্টা করবেন যাতে করে সুরা ফাতিহা বাদ না পড়ে যায়। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم